হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। বাজে 7:30, মানে 5 মিনিট আছে। আর এদিকে আমাদের ও চলে এসছে, এখন এই সবে ঢুকলো, 6:30 আসে, 1 ঘন্টা লেট, কারণ সবজি বাজার করে। আজ যেহেতু আজকে কোম্পানি হয়ে ছুটি হয়ে গেলো, মানে কাল পরশু দুদিন ছুটি, কাল হচ্ছে সাকরাত আর পরশু দিন সানডে, তো দুদিন ছুটি, তার টিভিটা আসতে দিই, তো ওই জন্য আজকে একবারে 1 সপ্তাহ বাজার করে নিয়ে চলে আসলো, নাহলে শনিবার করে, একদিন আগেই করলো। আর এখন আমি এগুলো গোছাবো, আর হরবার হচ্ছে, কারণ কী বলতো, এত ঠান্ডা পড়ে গেছে আজকে, একটু যে মানে দরজাটা খুলেছি আর কাপড়িগুলো ধরে গেছে, দরজা বন্ধ করে রাখলে হাঁটা ঢুকতে পারে না। আর ও বেরোলো, জল আনতে হলে জল শেষ হয়ে যে জলের বোতল নিয়ে গেলো, যে নিয়ে তো একেবারে এত ঠান্ডা যে খুলেছি। আর তো চলো দেখি কী কী ও এনেছে। আর আমাদের ওই মস্তানটা দেখো বাবা, ঠান্ডা বাবা, পাপা এসেছে। কার পাপা? কার পাপা? হ্যাঁ, কার পাপা? এ লজ্জু করি রে, এ ছেলে তো লজ্জু করি রে, লজ্জু করি রে। বউ কয়? বউ তোমার বউ কয়? নেই, বিয়ে করোনি, ডিভোর্স দিয়ে দিয়েছ? তো চলো কি এনেছে দেখি আগে। তো চলো দেখি কি এনেছে, দু ব্যাগ ভর্তি করে আগে এটা দেখি। আচ্ছা, প্রথমে কলা, কলা এনেছে, কাঁচা কলা নয় কিন্তু পাকা কলা। এর মধ্যে শশা, এই যো শশা এনেছে, পালং শাক আছে, আর এনেছে বেগুন, এর মধ্যে একটা টমেটো, এটা মনে কম পড়েছিল হবে ওজনে, একটা টমেটো। টমেটো দেখো কেমন দেখতে, বড় বড় এই যে বেগুনগুলো, এই বেগুনগুলো, ও এই তো টমেটো, এই দেখো টমেটো 1 কিলো। এটা সব ফ্রিজে ভরতে হবে পরিষ্কার করে গুছিয়ে। আর এটা দেখি কি এনেছে, দেখেছো কত সবজি এনেছে পাপা? মূলো আছে, আর আছে আদা, একটু আছে, অল্প করেই আনতে বলেছিলাম, তাও মনে হয় আনতে হবে, 2 সপ্তাহ হয়ে যাবে এখনো, মানে আধা পাও মতো, মানে ধরুন 150 মতো, মানে পাও ভর এনেছিল, মানে 250 এনেছিল, হাফ রয়ে গেছে আদা, এবারে তেমন মাংস মাংস হয়নি এই সপ্তাহে। আর এই যে গাজর, আর কি এনেছো, বাঁধাকপি, আর এর মধ্যে শিম রয়েছে, শিম, বাঁধাকপি, আর ধনে পাতা, আর কি ফুলকপি, সব সবজির সঙ্গে এখানে ধনে পাতা এতটা করে, মানে অনেকটা করে ফ্রি দিয়ে দেয়। দেশে যেমন আমি দেখি যে ধনে পাতা সবসময় কিনতে হয় 10 টাকা, এটা দেখো কতটা করে ফ্রি দেয়, একটা সবজির সঙ্গে ফ্রি, 10 টাকা সবজি নাও তাও ধনে পাতা দেবে, লঙ্কা দেবে। আর এই হচ্ছে মটর, ওকে বলেছিলাম যে 1 কিলো মটর নিয়ে আসবো, 1 কিলো নিয়ে এসছে, কড়াইশুটির কচুরি হবে একদিন। আর আলুটা অল্প করেই ওকে 1 কিলো আনতে বলেছিলাম, কারণ 2 কিলো মতো আলু ঘরে পড়ে রয়েছে। আর এই হচ্ছে 1 কিলো, আর এই হচ্ছে পেঁয়াজ। এই হচ্ছে আজকে মোটমাট সবজি বাজার, তো চলো আমি গুছিয়ে ফেলি একদম। Thank you.
জল নিয়ে চলে এসেছে। তোমার কি প্রবলেম? কি প্রবলেম বলো, কি প্রবলেম? ওর মনে হয় পটি পেয়েছে না? হ্যাঁ, চুপচাপ বসে আছে, বলবে না তো? পটি পেয়েছে তো? সত্যি কথা বল, সত্যি কথা বল, পটি পেয়েছে? ওই দেখ বাবা, রিমোট ছুঁড়ে মেরে দিল, দেখেছ বাবা? বাবা মারছিস তো? বকো 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 বকো, দাও দাও। এবার দেখ এবার রাগটা কেমন হয় পাপা বকেছে। পাপা আর বকুনি সহ্য হবে না, দেখি কেমন হয় দেখি। অত রাগ ওইটুকু ছেলের? ওই বাবা, ওই কেঁপে কেঁপে উঠছে তো রেগে, দেখো এত কেঁপে ভাইব্রেট হয়ে হয়ে উঠছে তো। তা দেখি কেমন রাগ দেখি। হ্যাঁ, এটা হচ্ছে নাচুনি রাগ, আমি নাম দিলাম নাচুনি রাগ, তাই তো? হ্যাঁ, ও আচ্ছা, ওই দেখছে, ওই বাবা দেখছে তো। পটি পেলে বলা চলবে না, তাহলে আমার বাবু রাগ হয়ে যাবে, তাই তো? বেশ ঠিক আছে, তুমি রাগ করো, রাগ করলেই তুমি চুপচাপ থাকো, তাহলে তুমি রাগই করো, বেশ ঠিক আছে, কথা বলবে না তো? বাবা দাদা নিশ্চয়ই জানো? হ্যাঁ দাদা নিশ্চয়ই, দিদি নিশ্চয়ই, এখনই আসবে আমাদের বাড়িতে জানো? দেখো দেখো দেখো, রাগ ফর কোথায় গেল দেখো, বা সত্যি করে নিশ্চয়ই। হ্যাঁ এটা হাসি দেখো, ওর বাবা আমি বাবা আমি বাবা আমি বাবা। তো চা বসিয়ে দিয়েছি, আমার বড় মহাশয় চলে এসছে। আর এদিকে দেখো বাবু একটু আগে পরোটা খাবো বলে জেদ করছিল, ওর জন্য পরোটা বানিয়ে দিয়েছিলাম, খেলো। আর যে রয়েছে ওর বাবা খেয়ে নেবে, আর এই একবারে আটা মেখে রেখে দিয়েছে, রুটি বানিয়ে নেবো, আর সবজি কিছুটা রয়েছে, আর দেখি যদি বানাতে বলে কিছু একটা বানাবো, কি বানাবো জানি না। Conversation changes and I want you right back, right back. You say that I'm hypnotic and then... Ja, bas. Bhai gala. Bhai gala. Bhau ke ekura kona ki? Kore che? তো একটু আগেই যে বলছিলাম বাবুকে যে তোমার দাদা দিদি এসছে, তো আমার মেজমামি এসছে, ও একটু দূরে থাকে, মানে এখানে মামি তো নতুন এসছে, এখানে ঘুরতে আসার মতো করে এসছে আর কি, রাজস্থানে মামা থাকে যেহেতু, তো মামার কাছে এসছে, তো মামা তো একটু অন্য জায়গায় থাকে আর আমরা একটু অন্যদিকে থাকি, তো আমাদের এদিকেই ঘুরতে এসছে মায়ের বাড়িতে, তো ওই জন্য আমাদের সঙ্গে দেখা করতে এসছে। আর বাবু তো প্রচুর খুশি, আর এমনি ভাই দুটো তো আগেই এসে গেছে, তোমাদেরকে বলেছে নাকি জানি না, ভাই দুটো মা নিয়ে এসছে যে এখানে একটু থাকবে বলে, তো মামা মামি আজ এসছে, বাকি চার পাঁচ দিন আগে ভাইয়েরা এসছে, তো ওদের সঙ্গে তো খুবই খেলে বাবু, আর আমাদের অনু তার সঙ্গে এসেছে। মামা মামি এসছে মায়ের বাড়িতে, তো দেখা করতে এসেছিল, তোমাদেরকে দেখালাম। এখন বাজে 10টা, তো আমি সবজি গরম করতে এসে রুটি করে ফেলেছি, তোমাদেরকে দেখানো হয়নি, এই যে আটা মেখে রেখে দিয়েছিলাম, খোল রে, এই যে গরম গরম রুটি এই সবে বানালাম, বানিয়ে বাসন টাসন যা ছিল ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে একদিকে আজকের মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে সবজি হয়েছিল যেটা, তো সেটা একটু আছে গরম করে নিচ্ছি, এদিকে একটু বাঁধাকপির সবজি ওটাও গরম করে নিচ্ছি, আর এই যে
তো আলুর চকা রয়েছে, এটাও একটা যা হোক সবজি। তো ওইগুলো গরম করে নিচ্ছে, ওইগুলো ছিল বলে আর আজকে সবজি টবজি কিছু বানাইনি। আর এই যো মামা নিয়ে এসেছিল রসগোল্লা, তো এইসব দিয়ে আজকে চালিয়ে দেবো রাতের ডিনার। আর দেখো বাবু, বাবুকে খাওয়াচ্ছি মিষ্টি, এই বাবুকে খাচ্ছে। বাবু কি খাচ্ছ মা? মিছি খাচ্ছে, মিছি মিছি খাচ্ছে। তো চলো ভিডিওটা এখানে রাখছি, আর কাল হচ্ছে মকর সংক্রান্তি, আর কাল তো ছুটি, ওর কাল ছুটি, পরশু ছুটি, পরশু সানডে, কাল শনিবার। তো কালকে দিনটা অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। কালকে আমাদের এখানে পাতাং বাজি হয় আর কি, যেটা ঘুড়ি ওড়ানো বলে। তো আমাদের ওখানে তো হয় কিসে কিসে হয় ওটা, বিশ্বকর্মা জয়ন্তীতে না, বিশ্বকর্মা পুজো তো হয়। আর আর এখানে আমাদের জয়পুরে হয় এতে এই মকর সংক্রান্তি ঘুড়ি ওড়ানো হয়। এমনিতে দু তিন দিন আগে থেকে সব চালু হয়ে গেছে, কালকে একদম পুরো আকাশ দেখা যাবে না, একটু ঘুড়ি হয়। তো জানি না এখন কালকে কী হবে, কারণ ঠান্ডা প্রচুর পড়েছে। কাল যদি কুয়াশা থাকে তাহলে তো হয়ে গেল। বেলা হচ্ছিলো যখন কুয়াশা পড়ছিলো তখন 11টার সময় বেলা হচ্ছিলো, মানে সূর্য উঠছিলো। কাল দিনটা কেমন যাবে জানি না। তো চলো যেমনই যাবে তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে কালকে। তো চলো, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা, বাবু টাটা করো ওখান থেকেই। টাটা।